হযরতে বেলাল কে নবীজি বললেন একটা ঘোষণা দিয়ে আসো তো, তিনি ঢের পিটিয়ে দিলেন। বিশ্বব্যাপী জিহাদের ময়দানে যাবে তোমাদের যার যা সামর্থ্য আছে, মসজিদে নববীতে নবীজি নিজে তার রুমাল বা চাদর বিছিয়ে আছে, ওখানে একটু দিয়ে আসো। সাহাবীরা যে যা পারে এসে দিচ্ছে। হযরত ওমর তার সম্পদের দুই ভাগের এক ভাগ দিয়ে দিয়েছে, হযরত ওসমান তার সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হবেন, যতটুকুই সম্পদ ছিল ততটুকু তো নিয়েছে, সোলার ভেতরে কিছু ছাই ছিল ওগুলো তিনি স্ত্রীকে বললেন যে বেঁধে দাও। তার স্ত্রী রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে স্বামী একটু দাঁড়ান, ঘরের ভেতরে গিয়ে বিছানার উপরে যে খেজুরের পাতার পাটি পাড়া ছিল ওইটা তুলে নিজের শরীরে জড়ালেন, পরনের কাপড়টা খুলে ভাঁজ করে স্বামীকে দিয়ে বললেন, বেলাল ঘোষণা দিয়েছে নবীজি নিজে তার চাদর বিছিয়ে বসে আছে, কিছু না কিছু দেওয়া লাগবে, আমার তো সেরকম কিছুই নেই, চাদরটা আমার এই শাড়িটা নিয়ে যাও, বিশ্ব নবীর কাছে চুরি করে দিয়ে দিও। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে হয়তো অনেক সময় ক্ষত বিক্ষত হবে, ব্যান্ডেজ করার জন্য পুরাতন কাপড় লাগে, আমার এটা ছিঁড়ে কাজ চালাবে। বিশ্বনবীর পেছনে বসে হযরতে আবু বকর দিয়ে দিলেন, হঠাৎ নবীজি আকাশের দিকে তাকিয়ে দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা হযরতে জিব্রাইল সহ নামছে, সবার পরনে খেজুর পাতার পাটি। নবীজি ডাক দিয়ে বলে জিব্রাইল এ দৃশ্য কি, কি অবস্থা তোমাদের? ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আবু বকরের ঘরের খবর জানেন? বলে কই কিছুই তো বলে না আমারে, আজকের এই ময়দানে কে কি দিয়েছে আপনি একটু খবর নেন তো। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন ওমরকে, আব্দুর রহমান বিন আউফকে, ওসমানকে, আলীকে, সবাই যার যার মতো করে বলেছে। আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আর কিছুই নেই, আমি শুধু আল্লাহ এবং রসুলের নাম রেখে এসেছি, আমার বাড়িতে এখন আল্লাহ আর নবীর নাম ছাড়া কিছুই নেই, সোলার ছাই পর্যন্ত আমি নিয়েছি যে ব্যান্ডেজের কাছে লাগবে। এই বলে নবীজি বললেন আবু বকর হয়নি, জিব্রাইল আমাকে যেটা দেখিয়েছে এটার সাথে তো মেলে না, বলো দেখি আর কোনো গোপন রহস্য আছে কিনা। সিদ্দিকে আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আসার সময় আমার স্ত্রী রোমানা তার নিজের পরনের শাড়ি পর্যন্ত খুলে ভাঁজ করে প্যাকেট করে আমাকে দিয়েছে, যেন সাহাবিদের ক্ষত বিক্ষত জায়গায় পুরাতন কাপড় হিসাবে ব্যান্ডেজে কাজে লাগে, খেজুর পাতার পাটি পড়ে আছে সেরকম পোশাক আর ঘরে নেই। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই কাজটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, আজকের এই দিনে আসমান জমিনে যত ফেরেশতা আছে আল্লাহর কাছে আজকের দিনের জন্য সব ফেরেশতাদের পছন্দনীয় পোশাক হচ্ছে এই খেজুর পাতার পাটি।